Assalamualaikum everyone, welcome back to my channel Itu's Cooking Book. আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদেরকে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আমি দুইটা কেক একসাথে বেক করে দেখাবো আর আমি এখানে তিনটা ডিম দিয়ে আপনাদেরকে এই কেকটা তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। কেকটা তৈরি করতে প্রথমে আমাদের এখানে একটা ডিমের ফর্ম তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর ডিম তিনটা আমি ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনিটা দুইটা ডিমের জন্য নিয়েছি আর একটা ডিমের হিসাব করে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। মাপটা যেন ঠিক থাকে তাই আমি এখানে আলাদা আলাদা করেই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একসাথেও নিয়ে নিতে পারবেন। এবার আমি একটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমাদের কেক তৈরিতে অবশ্যই করতে হবে, তাহলে ডিমের ফোমটা খুব তাড়াতাড়ি তৈরি হবে আর কেকটাও সুন্দর হবে। এখানে আমি বাকি দুইটা ডিমও একইভাবে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। আর কুসুমের কোনো অংশ সাদা অংশের ভিতরে পড়লে সেটা উঠিয়ে ফেলতে হবে। এবার সাদা অংশের ভিতরে চিনিটা যোগ করে দিচ্ছি। চিনিটা দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমেই এটাকে 3 থেকে 4 মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি আর তারপরে এটাকে 3 থেকে 4 মিনিট হাই স্পিডে বিট করব। তারপরে আমাদের ডিমের ফর্মটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার একটা কুসুম একটু ভেঙে গিয়েছিল, যার কারণে সাদা অংশের ভিতরে কুসুমের কিছুটা অংশ রয়ে গেছিল। তারপর আমি যতটা সম্ভব পারি উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আপনারাও এভাবে করে উঠিয়ে নেবেন। কুসুম থাকলে কোনো সমস্যা নেই, শুধু ডিমের ফোমটা হতে একটু বেশি সময় লাগবে এই জন্যই। তো এখানে আমাদের ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে আর এবার কুসুমটা অ্যাড করে দিচ্ছি। কুসুমটা দেওয়ার পর আমরা ইলেকট্রিক বিটার দিয়ে আবারও 2 মিনিট মতো বিট করব। যেহেতু কুসুমের ভেতরেও সাদা অংশের কিছুটা অংশ থাকে তাই একটু বেশি সময় বিট করে নেব। আর এই 2 মিনিট কিন্তু আমরা হাই স্পিডে বিট করব না, বিটারের একদম লো স্পিডে আমরা এই 2 মিনিট বিট করে নেব। তো এখানে আমাদের বিট করে নেওয়া হয়ে গেছে, আমাদের ব্যাটারটা এরকম হয়েছে। আর এবার এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিব। আর এখানে কিন্তু তেলটা দিতেই হবে, আর তেলের পরিমাণ কিন্তু এর থেকে কম দেওয়া যাবে না, চাইলে কিছুটা বেশিও দিতে পারেন। ডিমের হিসাব করেও তেলটা আপনারা এখানে দিতে পারবেন, 3টা ডিমের জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল দিতে পারবেন। এখানে তেলটা দিয়ে আবারও বিটার দিয়ে 30 সেকেন্ড মতো বিট করে নিব। তারপরে বিটারটা থামিয়ে 1/2 টিস্পুন পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে 10 সেকেন্ড মতো একটু মিশিয়ে নিলেই ব্যাটারটা এখানে তৈরি হয়ে যাবে। এখানে ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এবার এর ভেতরে আমরা শুকনা উপকরণগুলো অ্যাড করে দিব। শুকনা উপকরণগুলোকে আমরা একটু চেলে নিব। এবার এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আর এখানে প্রথমে 1/3 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি আর তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ সরিয়ে নিচ্ছি। একইভাবে এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি আর এখান থেকেও 1 টেবিল চামচ পরিমাণ সরিয়ে নিচ্ছি। আমরা 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করব, তাই ময়দার থেকে 2 টেবিল চামচ পরিমাণ সরিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মালয়েশিয়া ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। এই কোকো পাউডারটা কিন্তু অনেক ভালো, আমি বেকিং শুরুর প্রথম থেকেই এই কোকো পাউডারটা ব্যবহার করছি। কোকো পাউডারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের কোকো পাউডার আর ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিলে
আমরা যখন এই ব্যাটারের ভিতরে মিশ্রণটা দিব তখন খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে এই মিশ্রণটা মিশে যাবে। যেহেতু অনেকটাই মিশ্রণ তাই আমি এখানে অল্প অল্প করে চামচ দিয়ে দিব আর ভালোভাবে একটু ঝেকে নিব। লাস্টের এবার সম্পূর্ণ অংশটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে একটু ছেকে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাই আমরা এখানে ছেকে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই কাজটা আমরা আলতো হাতে করব, যতটা আলতো হাতে করা যায়। এখানে আমরা আজ ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটাকে দুইবার ছেকে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একবারও ছেকে মিশিয়ে নিতে পারবেন। তো আমি এখানে বেকিং পাউডার অ্যাড করে দিব। প্রথমে হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি, তারপরে 1/4 teaspoon পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে এই ব্যাটারের মিক্সিংয়ের কাজটা আমরা করে নিব। আর আমরা যখন এই ব্যাটারটা মেশাবো সেই টাইমেই আমরা চুলাতে কড়াই বসিয়ে দিব আর ফ্রি হিটটা করে নিব। তাহলে 3-4 মিনিট ফ্রি হিট করলে আমাদের কড়াইটাও কিন্তু ওই পাশ থেকে রেডি হয়ে যাবে আর এই পাশে আমাদের ব্যাটারটাও মেশানো হয়ে যাবে। এখানে ব্যাটারটা মেশানো হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখছি। আর এখানে দুইটা মোল্ড নিয়ে নিয়েছি আমি। এখানে একটা 5.5 ইঞ্চির মোল্ড নিয়েছি আর একটা 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। আর ভালোভাবে তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও বিছিয়ে দিতে পারবেন। এবার ব্যাটারটা চোখের আন্দাজে ভাগ করে নিচ্ছি। আমি 5.5 ইঞ্চি সাইজের মোল্ডটাতে অল্প পরিমাণে ব্যাটার দিব, 1 ডিমের মতো ব্যাটার দিব। আর 7 ইঞ্চি সাইজের মোল্ডটাতে 2 ডিমের মতো ব্যাটার দিয়ে কেকটাকে তৈরি করে নিব। সম্পূর্ণ ব্যাটার এখানে দেওয়া হয়ে গেছে। এবার এই দুইটাকে আমরা একটু ট্যাপ করে বেক করে নিব। বড়টাকে আমরা 30 মিনিটের জন্য বেক করব আর 5.5 ইঞ্চি সাইজেরটাকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। তার মধ্যেই কিন্তু আমাদের এই কেকগুলো তৈরি হয়ে যাবে। আর অবশ্যই ফ্রি হিট করে নেবেন 5 মিনিট। আর অবশ্যই ভারী তলাযুক্ত কোনো পাত্রেই এটাকে বেক করবেন। তো আমি এটাকে সরাসরি বেক করে নিচ্ছি, আর বেক করাটা দেখালাম না। আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কেকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর এবার কেকটাকে মোল্ড থেকে বের করে 2টা স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে বেশি স্লাইসও করতে পারবেন ডেকোরেশনের জন্য। সামনের কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে এই কেকটাই ডেকোরেশন করে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।